ডেভিড উনিশ দ্বিতীয় ধারায় এখনো মাঠে আছেন ব্যাংকের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ভোলা জেলার অভিভাবক আলহাজ তোফায়েল আহমেদের দিক নির্দেশনা, জেলেদের চাল, শিশু খাদ্য, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা দিয়ে যাচ্ছেন। মধ্যবিত্ত ফ্যামিলিকে চোখের লাজ লজ্জায় যারা আসতে পারেন না, নিজের অর্থায়নে সহযোগিতা করে থাকেন ব্যাংকের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম। যতদিন মহামারী করোনা ভাইরাস থাকবে ততদিন সরকারের দিক নির্দেশনা চালিয়ে যাবেন। আমরা গভর্নমেন্টের যা প্রদান করছি, আমরা বিভিন্ন অতদরিদ্র বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজের পৌঁছে দিয়েছি এবং সামনে যদিও আমরা যাতে বিভিন্ন অতদরিদ্র লোক যারা সমস্যা আছে তাদেরকে নিজস্ব সহায়তা হইলেও তাদেরকে বিভিন্ন সহায়তা আমরা পৌঁছে এবং অনেক চেষ্টা করে যাচ্ছি যাতে করোনা দ্বিতীয় ঢেউয়ের ভিতরেও আমরা জনগণকে কোনো সমস্যা যাতে না করছি এবং থাকবো। এই জন্য সদস্য সরকার আমাদের সহায়তা করতেছে, এই জন্য আমাদের সংগঠনটি সরকারকে ধন্যবাদ। এইভাবে আমাদের বলার অভিভাবক আলহাজ তোফায়েল আহমেদ মহোদয়ের নির্দেশে আপনি অক্লান্ত এখনও চেষ্টা করে যাচ্ছেন এবং তার পাশাপাশি নিজের অর্থায়ন আপনি সাহায্য সহযোগিতা করতেছেন, এভাবে আপনি কতদিন পর্যন্ত মহামারী কোনো লকডাউন কতদিন পর্যন্ত আপনি এভাবে নিজের অর্থায়নে সহযোগিতা করবেন? নিজের অর্থায়নে সাহায্য করতে আমার ক্যাপাসিটি অনুযায়ী বা এই সাথে আমার ইউনিয়নের অন্যান্য সহযোগী যারা আছে, সামর্থ্য আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা যতদিন এই ঢেউয়ের দেওয়ার সমাপ্ত না হয়, দ্বিতীয় তরঙ্গের করোনার সমাপ্ত না হয় ততদিন পর্যন্ত আমরা জনগণের পাশে বিভিন্ন সেবা নিয়ে উপস্থিত থাকব এবং আমাদের মান্য সংসদ সদস্য আমরা গোয়ালামের সাথে সহযোগিতা নিয়েও আমরা এটা চলমান রাখবো। আচ্ছা, আপনাদের যে ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে আমরা জানতে পারলাম প্রত্যেকটা লোকের কাছে যে আপনি মানে যত প্রকারের সরকারি ত্রাণগুলো আপনার ইউনিয়ন পরিষদে আসে এগুলি মানুষের ঘরে ঘরে মেম্বার সহিতা দ্বারা যদি কাউকে নাও পান ফোনের মাধ্যমে হোক মেম্বার সহিতার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন, এইভাবে একটু আমাদের কিন্তু বলেন। তারপর যে সকল সুবিধাগুলি আসিয়া আমার ইউনিয়ন কাউন্সিল থেকে সহায়তা গ্রহণ করতে পারেন তারা আসেন, আর যারা না আসতে পারেন বা অসুবিধা থাকেন তাদেরকে আমাদের সুবিধার বা মেম্বারদের মাধ্যমে সহস বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা করেছি এবং সামনের দিকেও আমরা অব্যাহত রাখব। দেশ নিউজ টিভির পক্ষ থেকে আপনাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা দেশ টিভির প্রতিনিধি হিসাবে আপনাকে ধন্যবাদ।